জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় একসঙ্গে চার যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অতি দরিদ্র পরিবারের এক মা। চার কন্যা সন্তানের জন্ম হওয়ায় আনন্দিত হলেও তাদের লালন পালনের খরচ বহন নিয়ে চিন্তিত রয়েছেন হতদরিদ্র এই পরিবারটি। জানা গেছে, 19 জানুয়ারি জামালপুর শহরের জামালপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চারটি কন্যা সন্তান জন্ম দেন সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তাদের বয়স এখন 1.5 মাস। এর মধ্যে এই চার কন্যা সন্তানের লালন পালন করতে হিমশিম খাচ্ছেন কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবু। চার মেয়ের জন্য দুধ ও বাড়তি খাবার কেনা অসম্ভব হয়ে পড়েছে এই দরিদ্র পরিবারের পক্ষে। এ অবস্থায় সমাজের বিত্তশালী হৃদয়বানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে এই চার কন্যা সন্তানের বাবা মা। এ বিষয়ে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের জানান, চারটি যমজ কন্যা সন্তান জন্মের খবর পেয়ে তাকে মাতৃত্বকালীন ভাতা কার্ড করে দেওয়া হয়েছে, সেই সাথে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাতপাইনের একটা মার চারটি সন্তান জন্মগ্রহণ করিয়াছে। সংবাদটি আমরা পাওয়ার পর তাকে মাতৃত্ব ভাতা দিয়েছি, সেটা সে মাসে 800 টাকা 3 বছর পাবে, সর্বমোট সে 29,000 টাকা পাবে। পাশাপাশি আমরা তাকে সহযোগিতা করার জন্য, তার বাচ্চাদের সহযোগিতা করার জন্য দুধ, ল্যাকটোজেন দুধ এবং তার খাদ্যের জন্য আমরা কিছু চাউল সংগ্রহ করেছি, সেটা আমরা আগামী বুধবারের মধ্যে পৌঁছাব।